হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী জি, আপনার সাহাবী হযরতে আলকামার জবান দিয়ে কালেমা আসে না, এবার আমার নবী একটা ডাক দেয়া কয় বেলাল রে, ও বেলাল রে, তুমি ওই আলকামার মায়ের, তুমি ওই আলকামার মাকে তুমি খবর দাও, ওই অথবা যদি ওই আলকামার মা যদি আমার কাছে না আসতে পারে, আমি নিজ আমি নবী নিজে ওই আলকামার মায়ের কাছে যাব। যেই মাত্র এই বেলাল একটা দৌড় মারছে রে, ওই আলকামার মায়ের কাছে ডাক দেয়া বলতেছে, ওই আলকামার মায়ের কাছে ডাক দেয়া বলতেছে, ও আলকামার মা, ও আলকামার মা গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে খবর পাঠিয়েছে যাওয়ার জন্য, এই মাত্র এই খবরটা শুনলো, এই খবরটা শোনার পরে রহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে ওই আলকাবার মা একটা দৌড় মারলো নবীর দরবারে, যাইয়া আমার নবীকে সালাতু সালাম দিছে গো, ও আমার আজকের জুমার দিনের বাবা জিরা গো, ও হে আমার যুবক ভাইরা, ও আমার আজকের সম্মানিত মুসল্লি আব্বু জিরা, এ যেই মাত্র আমার রহমাতুল্লিল আলামিনের দরবারে গেছে, যায়া ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী আমাকে খবর দিয়েছেন, আমি লাব্বাইক আপনার সামনে আমি হাজির, এবার আমার নবী একটা ডাক দেয়া কয় ইয়া আমার ওই আলকামার আম্মা গো, ও আলকামার মা, আমি তোমার কাছে জানতে চাই ওই আলকামার ব্যাপারে, ওই আলকামার চরিত্রের ব্যাপারে আমি তোমার কাছে কিছু জানতে চাই, এবার আলকামার মা একটা ডাক দিয়া কয় নবী গো, ও রহমাতুল্লিল আলামিন, নবী আমার আলকামা চরিত্রের ব্যাপারে অনেক ভালো ছিল, আমার আলকামা অনেক আমল করত, কিন্তু একটা জায়গার মধ্যে আমি মা আলকামার মনে কষ্ট দিয়েছে, ওই আলকামা আমার মনে কষ্ট দিয়েছে, ওই আলকামাকে আমি কোনোদিন ক্ষমা করব না, মায়ার সুরে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ, এরে আমার বাবা জিরা রে, ও আমার আজকের জুমার দিনে বাবা জিরা রে, এই আলোচনাটা আমি কেন করতেছি জানেন নে, একটাই মূল লক্ষ্য, আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব, আরে কুজুরে বলেন ভালো ব্যবহার না খারাপ ব্যবহার, রে আমার যুবক বাইরা রে, আজকের জুমার দিনে আব্বু জিরা রে, আমার রহমাতুল্লিল আলামিন যখন ওই আলকামার চরিত্র ব্যাপারে তার আম্মার কাছে জিজ্ঞাসা করল, তার আম্মা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আলকামা অনেক চরি ভালো চরিত্রের মানুষ, ওই আলকামার এক ওয়াক্ত নামাজ মিস নাই, ওই আলকামার বউ, ওই আলকামার স্ত্রী আর আমার সাথে একটু ঝগড়া হয়েছিল, ওই আলকামা ওই ঝগড়া সমাধান করতে যায় তার স্ত্রীকে একটু প্রাধান্য দিতে গিয়ে আমি মায়ের মনে কষ্ট দিয়েছে, আওয়াজ করে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ, এরে আমার বাবা জিরা গো, ও আলকামা তার স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে আমি মায়ের মনে এমন একটা কষ্ট দিয়েছে, যেই কষ্টটা আমার এখনো পর্যন্ত কলিজার মধ্যে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওই আলকামাকে আমি গো, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনা।